আমরা যে ফোনটি কিনেছেন সেই ফোনটি মনে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F13। আপনাদের মধ্যে অনেকে জানতে চান যে কিভাবে মূলত এই অ্যাপস গুলাকে হাইড করে রাখতে চান, কারণ বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যেগুলো ফোনে না রাখাচ্ছে আপনি হাইড করে রাখতে চান, যাতে কেউ আপনার ফোন চালাইলেও সে অ্যাপস গুলাকে না দেখতে পায়। আজ আমি আপনার এটাই দেখিয়ে দিব কিভাবে আপনার ফোনে অ্যাপস গুলাকে হাইড করবেন এবং কিভাবে এটাকে সহজে আবার আনহাইড করতে পারবেন। এখন যদি আপনি আপনার অ্যাপস গুলাকে হাইড করতে চান, সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তার আগে আপনি বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাকে অ্যাপস হাইড করার জন্য প্রথমে আপনার সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। সেটিংস নামে অপশনটা খুঁজে পাওয়ার পর আপনি সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন স্ক্রল ডাউন করতে করতে এখান থেকে দেখতে পাবেন হোম স্ক্রিন নামে একটা অপশন রয়েছে। আপনি সেই হোম স্ক্রিন নামে অপশনটাকে কিন্তু খুঁজে বের করবেন। হোম স্ক্রিন নামে অপশনটা খুঁজে পাওয়ার পর আমি সেই হোম স্ক্রিন নামের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে একটু স্ক্রল ডাউন করে দিতে পারবেন হাইট অ্যাপস নামে একটা অপশন রয়েছে। আপনি সেই হাইট অ্যাপসে ক্লিক করে দিবেন। হাইট অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলা অ্যাপ শো করবে। এখান থেকে আপনি যেটা হাইট করতে চান সেটাকে জাস্ট মাইনাসে বা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখানে হিডেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে, সেটাতে কিন্তু সেখানে সেগুলো জমা হয়ে যাবে। তারপর আপনি জাস্ট ডান করে দিবেন, এই অ্যাপসগুলো কিন্তু হাইট হয়ে যাবে। আবার যদি এগুলাকে আনহাইট করতে চান তাহলে জাস্ট আবার এগেন হাইট অ্যাপসে যাবেন, গিয়ে সেগুলাকে মাইনাসে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার অ্যাপসগুলো কিন্তু আনহাইট হয়ে যাবে। সো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই।